আমাদের এই রানীশঙ্কর যে উপজেলা এটার বাচর ইউনিয়ন আমাদের এটা, এবং কাতিহার যে বাজার এটা একটি আমাদের রানীশঙ্কর উপজেলার একটি গুরুত্বপূর্ণ একটি হাট, এবং প্রতি সপ্তাহে এখানে একটি হাট বসে। আজকে সম্ভবত হাটের দিন নাকি? যাই হোক, এই জন্য লোক সমাগম বিগত দিনের তুলনায় অনেক বেশি। তা আপনারা মোটামুটি এই এলাকার পরিবেশ আমাদের অন্যান্য উপজেলার চাইতে অনেক শান্ত। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেটা আমরা পরবর্তীতে অভিযোগ সাপেক্ষে এটা তদন্তপূর্বক আমরা আইনগত ব্যবস্থা নিতে পারবো। আর এলাকার লোকজন যারা আছেন, আমার রানীশঙ্কর উপজেলা এলাকার লোকজন অন্যান্য সকল জায়গার চাইতে অনেক ভালো। আমি যেটা রেসপন্স পেয়েছি সেটা হলো যে অনেক ভালো রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে। আমরা যেন আমাদের কাজ, আমরা জানেন যে সারা বাংলাদেশে আমাদের পুলিশের কিছু সদস্য নিহত হয়েছেন এবং পুলিশের কিছু স্থাপনা ধ্বংস হয়েছে। তা এই এটি রিফরমেশনের জন্য একটু সময় দরকার, আমাদেরকে একটু সময় দিবেন আপনারা, এবং যাতে আমরা এই সময়ের মধ্যে আমরা নিজেদেরকে রিবন করতে পারি এবং রিফর্ম করতে পারি। তা আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি, যাতে আমরা পূর্বে যেরকম আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম সেই ধারাবাহিকতা যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। তা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি, এবং ভবিষ্যতে আমরা যেন এই রানীশঙ্কর উপজেলাকে আমরা যেন সুন্দর পরিবেশ রাখতে পারি। আমাদের সেনাবাহিনীর ভাইরা আইনারা আছেন, ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন, স্বাভাবিকভাবে সহযোগিতা করছেন। আমাদের উপজেলা প্রশাসক, আপনাদের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা আশা করি যে খুব অল্প সময়ের মধ্যে পরিবেশ আমরা ফিরিয়ে আনতে সক্ষম হব। সবাইকে ধন্যবাদ। আসসালাম।